সকাল 9টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, দেশ ও জাতি গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিহার্য। শিশু কিশোরদের খেলাধুলার সঙ্গে যত বেশি সম্পৃক্ত রাখা যাবে, তারা তত বেশি সুস্বাস্থ্যের অধিকারী হবে, চিন্তা চেতনা ও মননে আরও বেশি পরিপক্ক ও উন্নত হবে তারা। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলা ভালোবাসতেন এবং অন্যদের এক্ষেত্রে উৎসাহ যোগাতেন। স্বাধীনতার পরপরই ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি গঠন করেছিলেন ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা, যেটি আজকের জাতীয় ক্রীড়া পরিষদ। একই বছর প্রতিষ্ঠা করেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ অন্যান্য ক্রীড়া ফেডারেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন করেছে। বর্তমান সরকার ক্রীড়াক্ষেত্রের সম্প্রসারণ ও খেলাধুলার মানকে আরও উন্নত করার জন্য অনেক পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সক্ষম হয়েছি। ছেলেদের পাশাপাশি মেয়েরাও ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2022-এ চ্যাম্পিয়ন হওয়ার অনন্য গৌরব অর্জন করেছে মেয়েরা। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া বাণীতে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন নিবেদিত প্রাণ কৃতি খেলোয়াড়। তিনি ফুটবল খেলতে বেশি ভালোবাসতেন এবং স্কুল ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলেন। মহান স্বাধীনতার পর জাতির জনক দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন ও আধুনিক কাঠামোতে রূপান্তরিত করতে সময়োপযোগী বহুমাত্রিক পদক্ষেপ ও কর্মসূচি নিয়েছিলেন। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভারতের সঙ্গে যে কোনো বিষয়ে আলোচনা হলে তিস্তা ইস্যু আসবেই। নদী, পানি ও মাটি নিয়ে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের সঙ্গে বারবার আলোচনা হচ্ছে। বর্তমান সরকার মহাপরিকল্পনা বাস্তবায়নে সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার মুস্তাফিহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিস্তা এমন একটা বিষয়, ভারতের সঙ্গে যখনই আলোচনা হয় তিস্তা থাকবে, খেতে বসে যেমন নুন থাকবে, ভারতের সঙ্গে যখনই কথা বলা হয় তার তিস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা। ভারত শুধু ধানের জন্য নয়, পানির জন্য, সকলের জন্য, আমাদের জন্য, তাদের জন্য, আমাদের কথা একটাই, শেখ হাসিনার কথা একটা, আমাদের প্রতিবেশী তাদেরকে আমরা সম্মান করি, বিনিময়ে আমরা সম্মান চাই, আমাদের অসম্মান করলে আমরা একটা সম্মান পাবো না। আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর পরিষ্কার চুক্তি আছে, মিস্টার মোদীর সঙ্গে পরিষ্কার চুক্তি আছে তিস্তা সম্বন্ধে, কিন্তু একটা ব্যাপার আছে, আমাদের প্রতিবেশী, আমাদের ভাই বোন কলকাতায় যারা আছে তারা এটা নিয়ে একটু তাদের অভ্যন্তরীণ বিষয় আসলে আছে। আমার মনে হয় এটা পরিষ্কার হবে। তিস্তা মহাপরিকল্পনা আমাদের কেতাবে আছে, বই আছে, আমরা এটা করবো। তবে আমরা চেষ্টা করব আমাদের প্রতিবেশীদের সঙ্গে মিলে একমত হয়ে তাদের মঙ্গল, আমাদের মঙ্গল, জনগণের মঙ্গল যেটা হয় সেই কাজটা করার। এটা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে গড়ে ওঠা সহস্রাধিক দোকান উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। বুধবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌরাস্তা এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কয়েকটি চক্র সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া আদায় করছিল। বারবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেও কোনোভাবেই তাদের স্থায়ীভাবে উচ্ছেদ করা সম্ভব হয়নি। এ দোকানপাট নির্মাণের ফলে ওই এলাকায় যানজট লেগেই থাকত। এছাড়া সড়ক ও জনপথের ওই জায়গায় একটি ফুটওভার ব্রিজ ও ইউলুপ নির্মাণ হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে আনুমানিক 42 বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের সোনারচর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের এখনও নাম পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, শীতলক্ষ্যা নদীর মোহনায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা সোনারগাঁ থানা পুলিশ ও কলাগাছিয়া নৌফারি পুলিশকে জানায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। জনসাধারণের উদ্দেশ্যে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন বলেছেন, মুন্সীগঞ্জ জেলা পুলিশ আমরা ততদিন আপনাদের সঙ্গে আপোষ করতে চাই না যতদিন আপনাদের কোনো মামলা নেওয়ার জন্য নেতাদের পেছনে ঘুরতে হবে। আপনারা যদি কোনো মামলা নেওয়ার বিষয় থাকে থানা পুলিশ 999 মুন্সীগঞ্জের জন্য একটি হটলাইন নম্বর আছে। এরপরও এসপি মুন্সীগঞ্জের একটি নিজস্ব নম্বর আছে যেখানে একবার নক করলেই আপনার মামলাটি সঠিকভাবে রুজু হয়ে যাবে। বুধবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার বকুলতলা এলাকায় সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সদর উপজেলার সংঘাতপ্রবণ পাঁচ চর হিসেবে পরিচিত আধারা, শিলই, বাংলাবাজার, মোল্লাকান্দি ও চরকেওয়ার ইউনিয়নের জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের উপস্থিতিতে এ ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। আমাদের অনেক দ্বন্দ্ব আছে, আমাদের গত নির্বাচন থেকেই এই পাঁচটি চরে অশান্ত এবং অনেক ইউনিয়নের অনেক গ্রামে এবছর আলু খেতেও করতে পারে নাই। রাত অথবা দিন এক জীবনটাকে হাতে রেখে আমরা আপনারা দুই দলের ঝগড়ার মধ্যে এসে দাঁড়াইলে পরে দুই পক্ষের মারার সময় কোনো কারণে আঘাতপ্রাপ্ত কিন্তু মধ্যে থেকে আমরা হই বা আমরা আমাদের জীবনের ঝুঁকি নেই, তবুও যেন ঝগড়াটা না হয়, তবুও যেন একটা প্রাণ না যায়, একটা পরিবারের সদস্য যেন নিহত না হয়, যে একটা বাবা যেন তার সন্তানকে না হারায়, সন্তান যেন তার বাবাকে না হারায়, আমাদের চেষ্টা থাকে। আমরা ততদিন আপনাদের সাথে আপোষ করতে চাই না যতদিন পর্যন্ত আপনাদের কোনো মামলা নেবার জন্য নেতাদের পিছনে ঘুরতে হবে। আপনার যদি কোনো মামলা নেবার বিষয় থাকে, আমি আবারও বলছি, থানা পুলিশ 999 মুন্সীগঞ্জের জন্য একটি হটলাইন নাম্বার রয়েছে। এরপরেও এসপি মুন্সীগঞ্জের একটি নিজস্ব সরকারি নাম্বার রয়েছে, এখানে একবার নক করলেই আপনার মামলাটি সঠিকভাবে রুজু হয়ে যাবে এবং প্রকৃত তদন্ত করেই অপরাধীকে ন্যায় বিচারের আইনের আশ্রয় নিয়ে আসা হবে। বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান এবং সুশীল সমাজ যদি একসাথে বসে তাহলে 100,000 মানুষকে শান্তি শৃঙ্খলায় সুখ দেবার একটি জায়গা তৈরি হবে। ময়মনসিংহ নগরীতে যত্রতত্র বৈদ্যুতিক তারের জটে দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা, এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন নগরবাসী। বুধবার দুপুর 2টার দিকে নগরীর প্রধান বাণিজ্যিক এলাকা গাঙ্গিনার পারে বৈদ্যুতিক শর্ট সার্কিট লেগে আগুনের খবরে আতঙ্ক সৃষ্টি হয় মানুষের মাঝে। এতে মুহূর্তে তীব্র যানজট লেগে যায়। আগুনের তীব্রতা না থাকায় স্বস্তি ফিরে আসে মানুষের মাঝে। তবে এমন বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন যেন নিত্যদিনের ঘটনা। এ বিষয়ে ময়মনসিংহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ বলেন, আমাদের প্রতিটি ট্রান্সফরমারে মাত্র 4টি তার থাকে, এতে তেমন কোনো সমস্যা হয় না, মূলত সমস্যা ডিশ ও নেট লাইনের কারণে। এ বিষয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী বলেন, এই সমস্যা মূলত আমাদের সিটি কর্পোরেশনের না, এটা দেখবে বিদ্যুৎ বিভাগ। শিক্ষা জীবনের শেষ দিনটি কিভাবে স্মরণীয় করে রাখতে হয় তা বোধহয় ভালোই জানেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। ভিন্ন ভিন্ন আয়োজনে বিশেষ এই দিনটিতে চমক দেখান তারা, এবারও এর ব্যতিক্রম হয়নি। মমি সেজে দিনভর উল্লাস করেছেন বিভাগটির 17 ব্যাচের বিদায়ী শিক্ষার্থীরা। বুধবার ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 17তম ব্যাচের শিক্ষা সমাপনী দিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে তারা আয়োজন করেন নানা অনুষ্ঠানের। এসব আয়োজনের মধ্যে অন্যতম ছিল মমি সেজে ক্যাম্পাসে আনন্দ উল্লাস
প্রকাশ করা। কুয়েট সূত্রে জানা যায়, পূর্ব অনুমতি ছাড়াই 2020 সালে 15তম ব্যাচের শিক্ষার্থীরা হাবিবি সেজে উল্লাস করেন। এতে কুয়েট কর্তৃপক্ষ তাদের সতর্ক করে চিঠি দেয়। পরে 2021 সালে শিক্ষা সমাপনীতে আসামি সেজে দিনটি উপভোগ করেন এই বিভাগের শিক্ষার্থীরা। এবার 17তম ব্যাচের শিক্ষার্থীরা মমি সেজে ক্যাম্পাস মুখরিত করলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে রাশিয়ার হামলায় এখন পর্যন্ত প্রায় 18,000 বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। প্রতিবেশী দেশটিতে রাশিয়ার চলমান 10 মাসের যুদ্ধে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার জাতিসংঘের এক বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় ইউক্রেনীয়দের প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ফেব্রুয়ারি মস্কো পুরোদমে সামরিক অভিযান শুরু করার পর থেকে 26 ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনে 17,831 জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। তাদের মধ্যে 6,884 জন নিহত এবং 10,947 জন আহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই সংস্থা বলেছে, রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের মধ্যে 429 জন শিশুও রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।